পাচ্ছ জানো মা, কোনো আইন নয়, কোনো আদালত না, আমি নিজের হাতে ওকে শেষ করে দিই। ও আমার উপমাকে জানি 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 ও যা করেছে তা কেউ সহ্য করতে পারবে না। তোমার যে ইচ্ছে করছে একই ইচ্ছে আমারও করছে, কিন্তু এটা আদালত, এখানে ইমোশনের কোনো জায়গা নেই। কন্ট্রোল করো নিজেকে প্লিজ, কন্ট্রোল করো। আপনার মক্কেলকে শান্ত হয়ে প্লিজ বসতে বলুন। আমি খুবই দুঃখিত, আমি বলছি যে এটা কিন্তু একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে, ইটস আ ক্লিয়ার কাট কেস অফ অ্যাটেম্প টু মার্ডার। কিন্তু একটা কথা, এতে পরে কিভাবে প্রমাণ হয় যে মিশকা সেন এই কাজটি করেছেন? না না, আমি বলছি যে এর মুখটাই তো দেখা যাচ্ছে না। তা ও ছাড়া আর কে মারবে? আপনি তো খুব তেজি, শুনেছি আপনার মেয়েও খুব তেজি। তেজি মানুষদের কিছু শত্রু থাকে জানেন তো। আপনি কি এখানে কমেডি করতে এসেছেন? এইটুকু মেয়ের কোনো শত্রু থাকতে পারে না। না না, কমেডি আমি করছি না, আপনারা করছেন। মানে কি বলতে চাইছেন আপনি? না না, মানে এটাই যে এখানে আমরা সবাই মিলে একটা শুনানি চলছে, যেখানে একটা বাচ্চার অ্যাটেম্প টু মার্ডারের কেসের জন্য আমরা লড়ছি, আর এখানে এমন একজনকে ফ্রেম করা হচ্ছে যার নিজেরই একটা ছোট্ট বেবি আছে, একেবারে দুধের শিশু। না না, এটা তো অনেকটা সেরকম কেস হয়ে গেল না যে সব বেটাকে ছেড়ে ধীরে বেটাকে ধর। ঘুরিয়ে পেঁচিয়ে আমার ক্লায়েন্ট মিশকা সেনের দিকে আঙুল তোলা হচ্ছে না তো? আরেকজন মানে আপনি কার কথা বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে দীপা এবং সূর্য সেনগুপ্ত যে ডিভোর্সের মামলা সেটা এখনো নিষ্পত্তি হয়নি, এবং এটার মধ্যেই অন্য আরেকজন পুরুষেরও একটা গল্প আছে। কিরে মা, এসব উনি কি বলছেন? অর্থাৎ যে ব্যক্তি রূপাকে খুঁজে পেয়েছে, সে যে নিজে অ্যাক্সিডেন্টের নাটক করে রূপাকে বাঁচিয়ে হিরো সাজতে চাননি, এর কি প্রমাণ আছে? নাটক তো আপনি সাজাবার চেষ্টা করছেন, নিজের মক্কেলকে বাঁচানোর জন্য যা খুশি তাই বলছেন। আর আপনি না জানলেও কোর্ট জানে, অর্জুন চক্রবর্তী মরতে মরতেও সেই মেয়েটিকে বাঁচিয়েছে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।